বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন পঁয়ষট্টি বছর বয়সী এমদাদুল হক নামে এক অবসরপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা এ পর্যন্ত যতদিন বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেছেন তার একটি হিসাব করে বকেয়া পরিশোধ করেছেন তিনি গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে গিয়ে এমদাদুল হক নিজেই মোট দু হাজার পাঁচশো টাকা বকেয়া পরিশোধ করেন খোঁজ নিয়ে জানা গেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কোনিকারা গ্রামের সামসুল হকের ছেলে এমদাদুল হক দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন দু হাজার একুশ সালের ডিসেম্বরে তিনি চাকুর জীবন থেকে অবসরে যান ব্যক্তিগত জীবনে দুই ছেলে ও দুই মেয়ের জনক এমদাদুল হক পরিবার নিয়ে জেলা শহরের দক্ষিণে মোরাইলে বসবাস করছেন এমদাদুল হকের বড় ছেলে ইমরান বলেন আমার বাবা জীবন জীবনযাপন করেন মানুষ মনে কষ্ট পায় এমন কাজ তিনি কখনো করেননি কারু কাছে এক টাকা ঋণই থাকলেও খুঁজে বের করে তিনি পরিশোধ করেন যে এমন কাজ শুধু আমার আবু না আরও অনেক লোকেরাই করেন তা আমি যারা করে না তারাও যেন এটা থেকে শিক্ষা যে এই গভর্নমেন্টের যে টাকাটা বা রাষ্ট্রীয় যে তার পাওনাটা যেন পরিশোধ করে ইমরান জীবনের বলেন শেষ দিকে বাবা দুদকের হেডকোয়ার্টারে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে তিনি ঢাকা যাতায়াত করেছেন তখন বিভিন্ন কারণে অনেক সময় বাবা ট্রেনের টিকিট না কেটে আসা যাওয়া করেছেন গত বছরের ডিসেম্বরে তিনি চাকুরি জীবন থেকে অবসরে যান কিন্তু জীবনে কতবার তিনি ট্রেনে টিকিট না কেটে ভ্রমণ করেছেন তার হিসাব তিনি গুনে রেখেছেন সেই হিসেব অনুযায়ী তিনি সোমবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনের বকেয়া ভাড়া পরিশোধ করেন আমি ট্রেনে ভ্রমণ করছি আমার বিশ্বাস আমার এই টাকার ভিতরেই হয়ে গেছে সেই জন্য আমি তাই মুক্ত হয়েছিলাম টাকাটা দিয়ে আমি শান্তি পেলাম এ বিষয়ে এমদাদুল হক বলেন আমি যত পুণ্যই করি না কেন এই দেনার দায়িত্ব কোনো পুণ্য দিয়ে পরিশোধ করার উপায় নেই তাই সরাসরি রেলের খাতেই জমা দিয়ে দিলাম জানি না তাতে আমার মুক্তি হবে কি না তবে অন্তত মানসিক প্রশান্তি পাব সম পরিমাণে একটা ইয়ে কাটলো ট্রেনের টিকিট কাটলো তো এটার কারণ হলো উনি আগে র্যান্ডম ট্রেন ভ্রমণ করতেন কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে টিকিট কাটতে পারেননি তো ওইটার একটা হিসাব করে উনি আনুমানিক এটাই কেটেছেন এবং সরকারের টাকা সরকারকে রিটার্ন করেছেন